আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? গত ক্লাসের পড়াগুলি নিশ্চয়ই তোমরা শেষ করে নিয়েছো। আজকে আমরা নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব। তাহলে আজকের বিষয় হচ্ছে আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াস, তাহলে আজকে আমরা নিউক্লিয়াস সম্পর্কে জানবো। প্রথমে নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হচ্ছে কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান দ্বিস্তরী পর্দা দ্বারা আবৃত এবং ক্রোমাটিন তন্তু সমৃদ্ধ যে গোলাকার অঙ্গাণুটি সুস্পষ্টভাবে দেখা যায় তাকে বলা হয় থাকে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস কয়স্তরী পর্দা দ্বারা আবৃত? দ্বিস্তরী পর্দা দ্বারা আবৃত। নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে? ক্রোমাটিন তন্তু থাকবে। এই নিউক্লিয়াস আবিষ্কার করছেন 1831 সালে বিজ্ঞানী রবার্ট ব্রাউন। সর্বপ্রথম অর্কিড পাতার কোষে নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন। কে করেছেন? রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন কত সালে? 1831 সালে। নিউক্লিয়াসের মধ্যে কোষের যাবতীয় যৌবনিক কার্যাবলী সম্পাদিত হয় বলে, বা নিউক্লিয়াস কোষের যাবতীয় যৌবিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে বলে একে কোষের প্রাণ কেন্দ্র, কোষের মস্তিষ্ক বা কেন্দ্রিকাও বলা হয়ে থাকে। তাহলে নিউক্লিয়াস কি করে? যৌবিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। এর জন্য একে কি বলা হয়? কোষের প্রাণ কেন্দ্র বলা হয়, মস্তিষ্ক বলা হয়ে থাকে। নিউক্লিয়াসের সংখ্যা কতটা থাকে একটা কোষে? নিউক্লিয়াসে প্রতিটি কোষে নিউক্লিয়াস, একটি করে নিউক্লিয়াস থাকে, তবে একাধিক নিউক্লিয়াসও থাকতে পারে। কাদের একাধিক নিউক্লিয়াস থাকে? কিছু শৈবাল যেমন বাউচেরিয়া, বাউচেরিয়া বোট্রাইডিয়াম, বোট্রাইডিয়াম এই সকল শৈবালের মধ্যে নিউক্লিয়াস থাকে একাধিক। আবার ছত্রাকের মধ্যে পেনিসিলিয়াম, পেনিসিলিয়ামেও থাকে একাধিক। কিছু কিছু প্রকৃত কোষে নিউক্লিয়াস থাকে না, কাদের থাকে না? উদ্ভিদের ক্ষেত্রে বেসেল, সিগনল এদের মধ্যে কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। আবার প্রাণীর রক্তে লোহিত রক্তকণিকায় অর্থাৎ লোহিত কণিকার মধ্যে কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। কিছু ছত্রাকে দেখা যায় যে তাদের যে নলাকার হাইফি আছে, হাইফির ফোটোপ্লাজমের মধ্যে অসংখ্য নিউক্লিয়াস ধারাবাহিকভাবে অবস্থান করে। এই যে অসংখ্য নিউক্লিয়াস ধারাবাহিকভাবে ফোটোপ্লাজমে অবস্থান করে, এরকম ফোটোপ্লাজমকে বলা হয় থাকে সিনোসাইট, আর কোষটাকে বলা হয় থাকে সিনোসাইটিক কোষ। এবার আসো আকৃতি। তাহলে আমরা সংখ্যা জানলাম, নিউক্লিয়াসের সংখ্যা জানলাম, এবার আসো আকৃতি। নিউক্লিয়াসের আকৃতি কেমন? নিউক্লিয়াস সাধারণত গোলাকৃতির। কেমন? গোলাকৃতির। তবে এটি মাঝে মাঝে উপবৃত্তাকার, আয়তাকার, চাকতি সদৃশ, মূলাকার বা শাখাযুক্ত হয়ে থাকে। এবার আসো নিউক্লিয়াসের অবস্থান। নিউক্লিয়াস কোষের কোথায় থাকে? নিউক্লিয়াস হচ্ছে কোষের কেন্দ্রে অর্থাৎ মাঝখানে থাকে। তবে উদ্ভিদ কোষের ক্ষেত্রে, উদ্ভিদ কোষে কি আছে? বড় কোষ গহ্বর আছে। বড় কোষ গহ্বর থাকার কারণে নিউক্লিয়াসটা কি করে? এক পাশে সরে থাকে, অর্থাৎ এক পাশে অবস্থান করে থাকে। কোষে প্রায় 10-15% জায়গা জুড়ে নিউক্লিয়াসের অবস্থান। শুক্রাণুর ক্ষেত্রে 90% নিউক্লিয়াস দিয়ে গঠিত হয়। এবার আসো নিউক্লিয়াসের রাসায়নিক গঠন। নিউক্লিয়াস রাসায়নিকভাবে, নিউক্লিয়াস হচ্ছে গিয়ে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। প্রোটিনের মধ্যে হিস্টোন এবং প্রোটামিন জাতীয় প্রোটিন থাকে, প্রচুর পরিমাণে ডিএনএ থাকে, সামান্য থাকে আরএনএ। এছাড়া বিভিন্ন ধরনের কোএনজাইম, কোফ্যাক্টর এবং বিভিন্ন প্রকার ফসফেটের সমন্বয়ে নিউক্লিয়াস গঠিত হয়। এবার আসো নিউক্লিয়াসের কাজ। নিউক্লিয়াস কি কাজ করে? কাজের মধ্যে আমরা প্রথমে নিউক্লিয়াসকে বলছিলাম কোষের প্রাণ কেন্দ্র, অর্থাৎ সে কি কাজ করে? কোষের যাবতীয় যৌবিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে এটা তার এক নাম্বার কাজ। এছাড়া আরো কাজ আছে, যেমন সে আরো কি কি কাজ করে?
নিউক্লিয়াস কি করে কোষের যে ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন এবং বিভাজন এগুলিতেও নিউক্লিয়াসের ভূমিকা রয়েছে এছাড়া নিউক্লিয়াস আরো হচ্ছে কি কোষের জন্য প্রয়োজনীয় কোষের জন্য যে প্রয়োজনীয় যাবতীয় আরএনএ তৈরি নির্দেশ প্রদান করে এবং নিয়ন্ত্রণ করে থাকে কোষের আমিষ অ্যামিনো অ্যাসিড কোষের যে আমিষ অ্যামিনো অ্যাসিড তারপরে আছে তোমার এনজাইম হরমোন ইত্যাদি তৈরি নির্দেশ প্রদান করে থাকে কোষের ডিএনএ অনুলিপনের জন্য নির্দেশ প্রদান করে এবং নিয়ন্ত্রণ করে কোষ বিভাজন ও নিষেকেও নিউক্লিয়াসের ভূমিকা রয়েছে তাহলে আমরা নিউক্লিয়াসের কতগুলি কাজ জানলাম নিউক্লিয়াস কোষের কি করে যাবতীয় যৌগিক কার্যাবলী সম্পাদন করে থাকে ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন বিভাজন এগুলিতেও নিয়ন্ত্রণ করে থাকে তারপরে বলছি ডিএনএ অনুলিপন কোষ বিভাজন ও নিষেকের ভূমিকা আছে তারপর আমরা আরো কি বলছি কোষের জন্য উপযোগী যত আরএনএ আছে এই আরএনএ তৈরি নির্দেশ প্রদান করে এবং নিয়ন্ত্রণ করে থাকে অনেকগুলি কাজ নিউক্লিয়াসে সম্পন্ন করে এবার আসো ইন্টারফেস দশায় একটা নিউক্লিয়াস দেখতে কেমন হয় বা কতগুলি অংশ থাকে এটা নিয়ে আমরা জানব তাহলে প্রত্যেকে খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও আমরা একটা নিউক্লিয়াস অঙ্কন করব তোমাদের বইও আছে এবং তোমরা 19 এই নিউক্লিয়াসটা অঙ্কন করেছো আমার কলমটাতে কিছু কালি কম আছে যার জন্য লেখাগুলি দাগগুলি স্পষ্ট হচ্ছে না এবার দেখো আমরা কি আঁকতেছি নিউক্লিয়াসের আবরণী অঙ্কন করলাম এ হচ্ছে নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ আমরা মাঝখানে দেখো একটা গোলাকৃতির একটা অঞ্চল অঙ্কন করলাম আমার ক্লায়েন্টটাতে কালি কি একদমই নেই এবার দেখো গোলাকৃতি করে তোমরা একটা অঞ্চল একটু কালো করে দিবা অর্থাৎ এটি স্পষ্ট তারপরে এর মধ্যে ক্রোমাটিন তন্তু অঙ্কন করবা এবার আমি এর মধ্যে কতগুলি অর্ধস্বচ্ছ জেলির মতো একে বলা হয় থাকে নিউক্লিওপ্লাজম এবার আসো আমরা আইডেন্টিফাই করব তাহলে নিউক্লিয়ার এনভেলপ নিউক্লিয়ার মেমব্রেন বা এনভেলপ মেমব্রেন তারপরে আসো নিউক্লিওপ্লাজম নিউক্লিওপ্লাজম ঘন করে একটা অঞ্চল এটাকে আমরা বলছি নিউক্লিওলাস নিউক্লিওলাস তারপরে সুতার মতো একটা কতগুলি জালিকাকার সুতার মতো করে অঙ্গাণু অঙ্কন করছি এটি হচ্ছে ক্রোমাটিন তন্তু ক্রোমাটিন তন্তু এ ছিল আমাদের নিউক্লিয়াস নিউক্লিয়াস তাহলে দেখো আমরা নিউক্লিয়াসের কয়টা অংশ পাইছি চারটা কি কি নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওপ্লাজম নিউক্লিওলাস ক্রোমাটিন তন্তু এবার আমরা এর বর্ণনাগুলি পড়ব তাহলে কোষ বিভাজনের অর্থাৎ ইন্টারফেস দশায় একটি নিউক্লিয়াসের চারটি প্রধান অংশ অংশগুলি হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওপ্লাজম নিউক্লিওলাস ক্রোমাটিন তন্তু এবার আসো নিউক্লিয়ার মেমব্রেন দেখো নিউক্লিয়ার মেমব্রেনটা মানে কি আবরণী আমরা যে পর্দাটা অঙ্কন করছি নিউক্লিয়াসে তাহলে আমরা এটাকে কিভাবে বলবো নিউক্লিয়াসে যে দ্বিস্তরী পর্দা দ্বারা সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে পৃথক করে রাখে তাকে বলা হয় থাকে নিউক্লিয়ার মেমব্রেন
অর্থাৎ যে পর্দা দ্বারা নিউক্লিয়াসটি যে দ্বিস্তরী পর্দা দ্বারা নিউক্লিয়াসটি সাইটোপ্লাজম থেকে পৃথক থাকে তাকে বলা হয় থাকে নিউক্লিয়ার মেমব্রেন। এই নিউক্লিয়ার মেমব্রেন দেখো নিউক্লিয়ার মেমব্রেনটি অসংখ্য ছিদ্রযুক্ত মানে ফাঁকে ফাঁকে ছিদ্র আছে এদেরকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র নিউক্লিয়ার রন্ধ্র নিউক্লিয়ার পর্দার মধ্যে বা নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে স্থানে স্থানে অসংখ্য ছিদ্রযুক্ত এই ছিদ্রগুলিকে কি বলে নিউক্লিয়ার রন্ধ্র বলে। এবার আসো নিউক্লিয়ার মেমব্রেনের কাজ কি। নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপের কাজ হচ্ছে কি করে এটি নিউক্লিয় বস্তুকে সাইটোপ্লাজম থেকে পৃথক রাখে এবং সংরক্ষণ করে। এর যে ছিদ্র আছে এই ছিদ্রের সাহায্যে সে ছিদ্রের মাধ্যমে নিউক্লিয় প্লাজম ও সাইটোপ্লাজমের মধ্যে যোগাযোগ রক্ষা করে থাকে। অভ্যন্তরে যে উৎপাদিত দ্রব্যাদি সাইটোপ্লাজমের মধ্যে প্রেরণ করে তার মাধ্যমে ছিদ্রের মাধ্যমে। তাহলে নিউক্লিয়ার মেমব্রেনের কাজগুলি কি, প্রথমত সে কি করতেছে নিউক্লিয় বস্তুটাকে সাইটোপ্লাজম থেকে পৃথক করে রাখছে এবং রক্ষণাবেক্ষণ করছে সংরক্ষণ করছে। তারপরে তার মধ্যে যে নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে যে ছিদ্র আছে ছিদ্রের মাধ্যমে নিউক্লিয় প্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে যোগাযোগ রক্ষা করছে। আবার ভেতরে উৎপাদিত দ্রব্যাদি নিউক্লিয়ার রন্ধ্রের মাধ্যমে কি করে সাইটোপ্লাজমে প্রেরণ করে। এবার আসো দুই নাম্বার নিউক্লিয় প্লাজমটা কি। নিউক্লিয় প্লাজম হচ্ছে যে নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত যে অর্ধ তরল জেলির মতো পদার্থ থাকে, অর্থাৎ আমি এখানে দানাদার করে দিছি ফুটা ফুটা করে, যে অর্ধ তরল দানাদার পদার্থ বিদ্যমান তাকে বলা হয়ে থাকে নিউক্লিয় প্লাজম। নিউক্লিয় প্লাজম সাইটোপ্লাজম অপেক্ষা অধিক ঘন। তাহলে এটি কি কাজ করে নিউক্লিয় প্লাজম কি কাজ করে দেখো, নিউক্লিয় প্লাজম হচ্ছে যৌগিক নিউক্লিয়াসের যে যৌগিক কাজ আছে যৌগিক কাজে সহায়তা করে। নিউক্লিওলাস এবং ক্রোমাটিন তন্তু সে কি করে ধারণ করে থাকে, এই যে ক্রোমাটিন তন্তু এবং নিউক্লিওলাস সে ধারণ করে। এবার আসো নিউক্লিওলাস কি। নিউক্লিয়াসের মধ্যে গোলাকার অপেক্ষাকৃত অধিকতর ঘন গোলাকার এবং যে উজ্জ্বল জায়গা রয়েছে বা উজ্জ্বল অঙ্গাণু রয়েছে তাকে বলা হয় থাকে নিউক্লিওলাস। গোলাকার উজ্জ্বল স্বচ্ছ যে স্থান অঙ্গাণুটি তাকে বলা হয় থাকে নিউক্লিওলাস। এই নিউক্লিওলাস 1781 সালে প্রথম বিজ্ঞানী ফন্টানা নিউক্লিওলাস আবিষ্কার করেছেন। কত সালে 1781 সালে কে আবিষ্কার করেছেন বিজ্ঞানী ফন্টানা, কিন্তু নামকরণ করছেন বিজ্ঞানী বুমে। কত সালে 1840 সালে, 1840 সালে বিজ্ঞানী বুমে এর নামকরণ করে নিউক্লিওলাস। এই নিউক্লিওলাস কি কাজ করে, নিউক্লিওলাস কি করে রাইবোজোমাল আরএনএ সংশ্লেষের মাধ্যমে রাইবোজোম তৈরিতে সহায়তা করে এবং এখান থেকে প্রোটিন তৈরি হয়, শেষে কি তৈরি হয় প্রোটিন তৈরি হয়। আর এটি নিউক্লিক অ্যাসিডের বান্ডার হিসাবে কাজ করে অসংখ্য নিউক্লিক অ্যাসিড থাকে। তারপর হচ্ছে ক্রোমোজোমীয় চলনে সহায়তা করে। এবার আসো ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে জালিকাকার সুতার মতো একটা তন্তু আছে, সুতাকৃতির যে অঙ্গ তন্তুটা তাকে বলা হয় ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তু এটি ফুলজিং বর্ণ ধারণ করে বলে একে কি বলা হয় ক্রোমাটিন তন্তু বলা হয়ে থাকে। ক্রোমাটিন তন্তু কি কাজ করে, ক্রোমাটিন তন্তুর কাজ হচ্ছে সে কি করে বংশগতি ধারক এবং বাহক হিসাবে কাজ করে। ক্রোমাটিন তন্তুর মাধ্যমে কি হয় বংশ পরম্পরায় বৈশিষ্ট্যগুলি স্থানান্তরিত হয়। এই ছিল আমাদের আজকে নিউক্লিয়াস। আমরা তাহলে নিউক্লিয়াস সম্পর্কে অনেক তত্ত্ব জানলাম যে নিউক্লিয়াস কি, কে আবিষ্কার করেছেন, নিউক্লিয়াস কতটি থাকে কোষের মধ্যে, নিউক্লিয়াস দেখতে কেমন, কোন কোষে নিউক্লিয়াস কত মানে কয়টা থাকে কোনটিতে থাকে না, তারপর হচ্ছে ইন্টারফেস দশায় একটা নিউক্লিয়াসে কতগুলি অংশ থাকে অংশগুলির বর্ণনা একটা চিহ্নিত চিত্র অঙ্কন করলাম আমরা, তারপর নিউক্লিয়াস কী কাজ করে, তার প্রধান প্রধান অংশগুলির কী কী কাজ আমরা আজকে
এই সম্পর্কে জানলাম। ঠিক আছে, আশা করি কারো বুঝতে কোনো সমস্যা হয় নাই, কারণ এটা তোমরা 9-10 পড়েছো। এখন জাস্ট একটু রিভিউ। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।